ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে ম্যাকাউট ইউনিভার্সিটি এবং ম্যাকাউট ইউনিভার্সিটি অ্যাফিলেটেড বিভিন্ন কলেজে তোমরা বিভিন্ন কোর্স নিয়ে সদ্য ইভেন সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করে থার্ড, ফিফথ, সেভেন্থ এবং নাইন্থ সেমিস্টারে উঠলে, তো তোমাদের সকলের এই মুহূর্তে যে কোয়ারিজগুলো আছে তাদের মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নটা আমার কাছে এসছে যে রেজাল্ট কবে পাবলিশ হবে, অর্থাৎ জুন 2023-এ তোমাদের যে ইভেন সেমিস্টারের এক্সাম কন্ডাক্ট হলো তার রেজাল্ট কবে পাবলিশ হবে, তার সঙ্গে হচ্ছে তোমাদের পেপার চেকিং প্রসেসটা কীরকম, মানে কীভাবে পেপার চেক হয়, তার সঙ্গে হচ্ছে যদি কারো খাতা আরে হয়ে থাকে, মানে রিপোর্ট এগেনস্ট আরে ফর, তো সেক্ষেত্রে রুলস কী আছে, সাপ্লির রুলস কী আছে এবং ইয়ারব্যাকের রুলস কী আছে, পুরোটাই এই ভিডিওতে আমি তুলে ধরবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যদি কেউ নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। তো প্রথমেই আমি তোমাদের বলবো যে রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো, তোমাদের প্রিভিয়াস যে অড সেমিস্টার অর্থাৎ ফিফথ এবং সেভেন্থ সেমিস্টারের এক্সাম যেটা ডিসেম্বর 2022-এ কন্ডাক্ট হয়েছিল এবং ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের এক্সাম যেটা ফেব্রুয়ারি 2023-এ কন্ডাক্ট হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু মানে ফার্স্ট ফেজের রেজাল্ট তোমাদের 31 জানুয়ারি 2023-তে পাবলিশ হয়েছিল, মানে উইদিন দেড় মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হলেও আমার যে সমস্ত তো ভাই বোনেরা এই মুহূর্তে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে তোমরা পরীক্ষা দিলে, মানে অফিসিয়ালি তোমরা থার্ড এবং ফিফথ সেমিস্টারে উঠলে সবেমাত্র, তো তাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারিতে কন্ডাক্ট হলো, সেই রেজাল্ট কিন্তু তোমাদের বের হয়েছে মেতে, ঠিক আছে, মে 2023-এ, মানে অনেকটা সময়ের পর কিন্তু বের হয়েছে। তার অবশ্যই একটা কারণ হচ্ছে ম্যাকাউট ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর না থাকার জন্যই কিন্তু সমস্ত ইন্টারনাল যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু ডিলে হয়ে যায়। তবে তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি যে তোমাদের এই যে পরীক্ষা হলো এই রেজাল্ট কিন্তু আগের মতো কিন্তু অতটা তাড়াতাড়ি কিন্তু পাবলিশ হবে না, ঠিক আছে, কিছুটা সময়ের পরে পাবলিশ হবে। কেন তোমাদের বলছি, তার কারণ হচ্ছে একটা অফিসিয়াল কনফার্মেশনস তোমরা বলতে পারো যেটা গতকালকে তোমাদের যে একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ হয়েছিল সেই একাডেমিক ক্যালেন্ডারে কিন্তু ক্লিয়ারলি মেনশন ছিল তোমাদের ডিসেম্বর 2023-এ যে আপকামিং অড সেমিস্টারের এক্সাম হবে সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী 30 এপ্রিল 2024, এবং তোমাদের মানে 2024-এ যে ইভেন সেমিস্টার 2023-24 একাডেমিক ইয়ারের সেই যে পরীক্ষা যেটা জুন 2024-এ কন্ডাক্ট হবে তার রেজাল্ট পাবলিশ হবে কিন্তু 31 অক্টোবর 2024। তাহলে তোমরা বুঝতেই পারছো মোটামুটি 3 থেকে 4 মাস কিন্তু টাইম লেগে যাচ্ছে, 3 থেকে সাড়ে 3 মাস, হ্যাঁ, বা 3 থেকে 4 মাসের কিন্তু একটা ডিউরেশন লেগে যাচ্ছে, বা মানে নতুন একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু সেই টাইমের মধ্যে, ঠিক আছে। তো আমি আশা করছি অতটা দেরি হবে না, 3 মাসের আশেপাশে তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, বিশেষ করে এই যে ইভেন সেমিস্টার কন্ডাক্ট হলো সেটা, আর পরবর্তী ইভেন সেমিস্টার এবং পরবর্তী অড সেমিস্টারের জন্য তোমরা তোমাদের একাডেমিক ক্যালেন্ডার থেকে চেক করে নিতে পারো, বা আমি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো যে তোমাদের কবে পরীক্ষা হবে এবং তার সাথে সাথে রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে সেই সম্পর্কিত সমস্ত আপডেট ওখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে সাপ্লি রুলস। দেখো, সাপ্লির বেসিক্যালি হচ্ছে তোমাদের পাসিং মার্কস নিয়ে অনেকেরই একটা কনফিউশন আছে যে অনেকে অনেক কিছু বলে থাকে, বাট তোমাদের আমি বলে রাখি যে আউট অফ 100 তোমাদেরকে এনিহাও হচ্ছে 40 পেতে হবে, ঠিক আছে, 40% পেলেই কিন্তু পাস। এখানে অনেকে বলে থাকে যে ইন্টারনালে মানে সিএ বা তোমাদের ইন্টারনাল যেটা হয় কলেজ লেভেলে কন্ডাক্ট হয় কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে এত পেতে হয়, তারপরে তোমাদের আউট অফ 70 এত পেতে হয়, এগুলোর কোনো কনফার্ম ইয়ে নেই, ঠিক আছে, কোনো ধরনের কোনো মানে রুলস নেই, তোমাদের ওভারঅল 100-এর মধ্যে তুমি যদি 40 পেয়ে যাও তাহলে কিন্তু সেই স্পেসিফিক সাবজেক্টে কিন্তু তুমি পাস হয়ে যাবে, কিন্তু 40-র নিচে যদি তোমার কোনো স্কোর হয়, ঠিক আছে, আউট অফ 100, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সাপ্লি চলে আসবে সেই স্পেসিফিক সাবজেক্টে। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে তোমরা যদি সমস্ত থিওরি সাবজেক্টে কেউ সাপ্লি পেয়ে যায় বা সমস্ত থিওরি সাবজেক্ট যদি কেউ না অ্যাটেন্ড করতে পারে সেক্ষেত্রে তার প্রত্যেকটা সাবজেক্টে সাপ্লি আসবে, তার কিন্তু কোনো ধরনের কোনো ইয়ারব্যাক আসবে না, ওকে। নেক্সট হচ্ছে ইয়ারব্যাকের রুলস কী আছে। ইয়ারব্যাকের রুলস হচ্ছে ঝড়ো যাদের 4টা CA এক্সাম হয়েছে বা যাদের 3টা CA হয়েছে তারা যদি 1টা করে CA এক্সাম যদি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ইয়ারব্যাক আসার কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতেও কিন্তু হয়েছে। কিন্তু যদি কেউ 2টো করে CA যদি দিয়ে থাকো, মানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যদি অ্যাটলিস্ট 2টো করে দিয়ে থাকো, সেক্ষেত্রে তাদের ইয়ারব্যাক আসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। আর ইয়ারব্যাক আরেকটা কারণ আসতে পারে, যদি তোমরা প্র্যাকটিক্যাল বা সেশনাল এক্সাম যদি তোমাদের মার্কস যদি ইয়ে না হয়, সাবমিশন যদি না হয়, ঠিক আছে, বা তোমরা যদি পরীক্ষা না দাও সেক্ষেত্রে কিন্তু ইয়ারব্যাক চলে আসতে পারে। নেক্সট হচ্ছে আরে কাদের হয় বা আরে নিয়ে অনেকেরই তোমাদের একটা কনফিউশন আছে। তো আরে কথাটার অর্থ হলো রিপোর্ট এগেনস্ট, মানে পরীক্ষা চলাকালীন যদি কোনো ধরনের কোনো মানে জেরক্স বলো বা কোনো তুমি কারোর কোনো কপি করছো, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস আছে, ঠিক আছে, আরে রিলেটেড, বা তুমি হয়তো মোবাইল দেখে লিখছো, হ্যাঁ, বা কারো হয়তো তুমি কোনো
অর্গানাইজার হয়তো চোথা বা মাইক্রো করে নিয়ে গেছো, যেটা তুমি দেখে লিখছো, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ধরা পড়লে খাতা কিন্তু আরে হতে পারে ইউনিভার্সিটির তরফ থেকে, ঠিক আছে। এবং আরে ইন জেনারেল হচ্ছে কলেজ থেকে হয় না, সবসময় হচ্ছে তোমাদের যে সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে পরীক্ষা হয় সেখানে ইউনিভার্সিটি যদি কারোর তোমার অযথা মুভমেন্ট যদি দেখতে পায় এবং ইউনিভার্সিটি যদি ইনস্ট্রাক্ট করে কলেজকে, ঠিক আছে, সেই কলেজের যিনি ইনভেজিলেটর যিনি থাকবেন তিনি কিন্তু সেই স্পেসিফিক ইয়েকে স্টুডেন্টকে কিন্তু আরে করতে পারেন। এবার আরের নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে পরীক্ষা চলাকালীনই কি শুধুমাত্র আরে হয়? পরীক্ষা চলাকালীন তো আরে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কিন্তু পরীক্ষার পরেও এমনটা শোনা যায়, ঠিক আছে। পরীক্ষার পরেও দেখা গেল যে সেই সমস্ত ফুটেজগুলো কিন্তু ইউনিভার্সিটির কাছে থাকে এবং কোনো স্টুডেন্টকে যদি তারা সন্দেহ লাগে বা কোনো স্টুডেন্টের ফুটেজ যদি তাদের মানে ইয়ে মনে হয়, সন্দেহজনক মনে হয়, ডাউটফুল মনে হয়, পরবর্তীতে কিন্তু মানে পরীক্ষা শেষ হওয়ার পরেও কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু খাতা আরে হতে পারে, ঠিক আছে। তো আরে হলে বেসিক্যালি নিয়ম তো হচ্ছে ম্যাকআউটের পরবর্তীতে তারা 3 বছর এক্সাম দিতে পারবে না, এই ধরনের একটা রুলস আছে, কিন্তু ভয়ের কিছু নেই। যাদের মানে বিগত বছরগুলোতে দেখা গেছে বা বিগত সেমিস্টারগুলোতে দেখা গেছে যদি কারো খাতা কোনো কারণবশত আরে হয়ে গেছে, ঠিক আছে, তো আরে হলে বেসিক্যালি হচ্ছে সেই স্টুডেন্টকে এবং সেই কলেজের একজন রিপ্রেজেন্টেটিভকে হচ্ছে ইউনিভার্সিটিতে ডেকে পাঠানো হয় বা যেতে হয়, কিন্তু সেগুলো কিছুই হয় না। সেই স্পেসিফিক সাবজেক্টটা মানে যে সাবজেক্টে তাকে আরে করা হয়েছিল সেই সাবজেক্টটাতে তাকে সাপ্লি দিয়ে দেওয়া হয় বা সেই সাবজেক্টটা তাকে ব্যাকলগ দিয়ে দেওয়া হয় এবং পরবর্তী ইভেন বা অড সেমিস্টারে সে সেটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেপার চেকিং প্রসেস। তো পেপার চেকিং প্রসেস কিন্তু আগের থেকে অনেকটা বলতে পারো ফাস্ট বা অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে, কারণ এখন কিন্তু ডিভিএস পোর্টালের সাহায্যে কিন্তু তোমাদের যে খাতাগুলো সেগুলো কিন্তু চেক হয়, ওকে। তো ডিভিএস পোর্টালের সাহায্যে খাতা চেক হওয়ার জন্য প্রথমে তোমরা যে পরীক্ষা দিলে সেই খাতাগুলো প্রত্যেকটা খাতা কিন্তু চলে যাবে ইউনিভার্সিটিতে এবং ফার্স্ট যে পেজ মানে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ সেটা কিন্তু মানে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ বলতে আমি বোথ সাইড যদি কনসিডার করি তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজ হচ্ছে মানে একটাই পেজ হচ্ছে ওভারঅল, সেই পেজটা কিন্তু ইউনিভার্সিটির কাছে থাকবে এবং সেই পেজটা কিন্তু স্ক্যান হয়ে যায়। তারপরে হচ্ছে থার্ড পেজ থেকে টিচাররা কিন্তু খাতা দেখতে শুরু করবেন, মানে যাদের কাছে খাতাগুলো পৌঁছাবে এবং সেই খাতাগুলো কিন্তু অনলাইন সিস্টেমে কিন্তু চেক হবে এবং যেখানে কিন্তু একজন টিচার সেই স্টুডেন্টের কোনো ডিটেলস কিন্তু দেখতে পারবে না। এবং সেই যে ডিভিএস পোর্টালে যখন খাতা চেক হয় মানে আগে যখন অফলাইনে খাতা যখন চেক হতো তার থেকে অনেক ফাস্ট প্রসেস এবং বলতে পারো যে একটু হলেও কম্পারেটিভলি দেখতে গেলে কিন্তু ইজি, যার জন্য তোমরা হয়তো প্রিভিয়াস সেমিস্টারের রেজাল্ট দেখতে পারবে যে কম্পারেটিভলি আগে যখন অফলাইনে খাতা দেখা হতো তো 2019 পরে এই যে সিস্টেমের মাধ্যমে খাতা দেখা হয় তারপরে কিন্তু মানে নাম্বার স্টুডেন্টদের যদি বলো অনেকটা কিন্তু ইনক্রিজ করেছে বা নাম্বার কিন্তু অনেক, একজন স্টুডেন্ট যতটা কোয়ালিটি আনসার লেখে তো সেই অনুযায়ী কিন্তু সে যথেষ্ট কিন্তু নাম্বারও পায়, তাই এটা কিন্তু স্টুডেন্টদের জন্য অবশ্যই ভালো। এবং একটা স্কোর করার জন্য বা একজন স্টুডেন্ট যদি স্কোর করতে চায় তাহলে দেখবে অবশ্যই তাদের জন্য কিন্তু ভালো, তুমি যদি প্রপার আনসার যদি লিখে থাকো। তো অফলাইনের কম্প্যারিজনে যদি দেখা যায় অনলাইন এই যে ডিভিএস পোর্টালের সাহায্যে খাতা যে চেক করা হয় একজন এভালুয়েটর তার যে লগ ইন আইডি থ্রু সেই যে খাতাগুলো তাকে দেখার জন্য ইউনিভার্সিটি বলবে সেই ইউনিভার্সিটি মানে থ্রু ইউনিভার্সিটির পোর্টাল থ্রু সেই এভালুয়েটর লগ ইন করে সেই সমস্ত খাতাগুলো সে অনলাইনে এভাবে চেক করতে পারে, ঠিক আছে। তো এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তো ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।